অতি আসলে দুর্ভাগ্যজনক আর পরিতাপর বিষয় যে যাকালি পুয়া প্রায় 4:30 বজাত গোলাঘাট জেলার অন্তর্গত যে চেঙাজান চাহ বাগিচার দাঁতি কাষতে যে রেলর লাইন আছে তাতে বিদ্যুৎ স্পৃহ হয়ে এজন যুবক আসলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। বিক্রম গুড়িয়া নামের এজন যুবক, ক্লাস 8 পড়ে থাকা এজন যুবক, ইতিমধ্যে তেখেতক ডিব্রুগড় মেডিকেল চিকিৎসাধীন হয়ে আছে। আর আমি আজি সমগ্র ঘটনাটার একটা আমি সরজমিন তদন্ত করবলে আইছিল। আর আমি বিক্রম গুড়িয়া বাসগৃহলে গেছিলো, আমার স্থানীয় বিভিন্ন দল সংগঠন উপস্থিত হয়ে আমি আজি একত্রিত হয়ে ইয়াত আহিছো। যে দেখিলো যে আসলে রেল বিভাগের যে অকমান্যতার কারণে, রেল বিভাগের যিজন ব্যক্তিক ঠিকা দিছে, যেটা কোম্পানিক ঠিকা দিছে, ঠিকাদার অকমান্যতার কারণে আসলে এনেকা ঘটনা সংঘটিত হয়েছে বলে আমার অনুমান হয়েছে। আর এটা স্পষ্ট কথা যে আসলে কেবলমাত্র গোলাঘাট জেলার চেঙাজান চাহ বাগিচাতে এই ঘটনা নহয়, এটা হয়তো যদি ইয়ার প্রতি কোনো ব্যবস্থা নলয় আসলে অনাগত দিনের হয়তো এনেকা বহুত বিক্রম গুড়িয়ার ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। আমি ভগবানের ওচর প্রার্থনা জানাইছো যে বিক্রম গুড়িয়া সুস্বাস্থ্য হয়ে ঘরলে ঘুরি আহক, সকলকে প্রার্থনা জানাব কারণে আমি আহ্বানও জানাইছো। আর বিক্রম গুড়িয়া যি নাকি এজন ছাত্র আছিল আর যি নাকি রেল বিভাগ আর রেল বিভাগে দিয়া ঠিকাদার যে কোম্পানির অকমান্য ভুলের কারণে আসলে বিক্রম গুড়িয়া নামের ছাত্রজনের আসলে আজি বিদ্যুৎ স্পৃহ হয়ে আসলে মৃত্যুর লগত যুঁজি আছে, তার কারণে রেল বিভাগে তৎকালীনভাবে ছাত্রজনক ছাত্র বিক্রম গুড়িয়াক একদম বিনামূল্যক উচ্চ চিকিৎসার প্রদান করার ব্যবস্থা করব লাগে। আর ছাত্রজনলৈ ভবিষ্যতে তেখেতলোকক এটা সংস্থাপন করবরাক এককালীন 10 লাখ টাকা সাহায্য প্রদান করবর কারণে আমি ইতিমধ্যে আচ্ছা গোলাঘাট শাখায় তীব্র ভাষায় এই গোটেই বস্তুটা গরিহণা দিয়ার লগতে আমি দাবি জানাইছো যে শীঘ্রই এই ব্যবস্থাটুক যদি বিভাগীয় কর্তৃপক্ষে কোনো একশন নলয়, আমি জেলা উপায়ুক্তর জড়িয়ে আমার স্বাধীন ছাত্র সন্থার লগতে জামুগুড়ি আর এই বৃহত্তর অঞ্চলত থাকা বিভিন্ন দল সংগঠনে একত্রিত হয়ে আমি অহাকালির ভিতর এখন স্মারকপত্র দিয়ার কথা চিন্তা চর্চা করছো। আর আমি রেল বিভাগ কর্তৃপক্ষক তৎকালীনভাবে এই যুবকজনের গৃহত আহি খবর লো আর মেডিকেলত গিয়ে তেখেতক একটা স্বাস্থ্য বুঝ লোক কারণে আমি আহ্বান জানাইছো।